যদিও মা কিছুদিনের মধ্যেই ফিরে আসছেন জগদ্ধাত্রী রূপে, তবে আমাদের মেলবার্নের বাঙালিদের এই বছরের মতো দুর্গাপুজোর আনন্দের এখানেই ইতি। আর তার সাথে আমাদের এই মেলবার্ন দুর্গাপুজো পরিক্রমা সিরিজেরও এটাই শেষ ব্লগ। চলো ব্লগটা শুরু করি। পুজোর আনন্দের শেষ নির্যাসটুকু নিতে আমরা গিয়েছিলাম সার্বজনীন পুজো উৎসব অফ ভিক্টোরিয়া অর্থাৎ স্পুভিকের দুর্গাপুজো দেখতে। আমার বন্ধু পামেলা ভীষণ আন্তরিকতার সাথে বলেছিল, একবার আসিস না রে আমাদের এই পুজোটা দেখতে। তুই তো কখনো আসিসনি তাই না, এবার আয় না রে। আমি বলেছিলাম নিশ্চয়ই যাব। অর্থাৎ শুক্রবার থেকে রবিবার ছিল এই পুজোটা। সত্যি কথা বলতে মনে কোথাও চলছিল পুজোর এতদিন পরে গিয়ে সেই দুর্গাপুজোর ভাবটা তো আর আসবে না, কিন্তু তবু যাই, চেনা অচেনা মানুষদের সাথে দেখা হওয়ার একটা এটাই তো সুযোগ। তাই শনিবার বিকেলে ঠাকুর দেখা আর কালচারাল অনুষ্ঠান, এই দুটো উদ্দেশ্যকে মাথায় রেখে গিয়েছিলাম স্পুভিকে পুজো দেখতে। কিন্তু কে জানতো যে আমাদের জন্য এত আনন্দ, ভালো লাগা আর এত এত আন্তরিকতা অপেক্ষা করে রয়েছে ওখানে। ঢুকতে দেখি কালচারাল অনুষ্ঠান জমে উঠেছে, এক গাল হাসি নিয়ে এগিয়ে এলো রিমা। দেখা হলো অন্যান্য অনেক বন্ধু এবং আমার বন্ধু শিমালির সাথেও, দেখা হলো তোমাদের মধ্যে অনেকের সাথে, একে একে পরিচয় হলো অনেক নতুন মানুষদের সাথে। বাঙালির কাছে তো দুর্গাপুজো মিলন উৎসবও বটে তাই না। বাঙালির সাংস্কৃতিক সন্ধ্যেগুলো যেমন করে সাজানো হয় ঠিক সেইভাবেই সাজানো হয়েছিল এই সন্ধ্যেটিও। আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, ফোক সং, নাটক, নানা ধরনের অনুষ্ঠানে সাজানো ছিল এই সন্ধ্যেটা। আর হ্যাঁ, সাথে শেষ পাতে অবশ্যই ছিল জমজমাট বলিউড অনুষ্ঠান। হই হই, আনন্দ, নাচ, গান, এইসবের মধ্যে কখন যে সন্ধে গড়িয়ে রাত 11টা বেজে গেল টেরই পেলাম না। যে সমস্ত বন্ধুরা নিয়মিত আমার ব্লগ দেখো তারা জানো যে গত কয়েক মাস ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না। ইনফ্যাক্ট এখন যখন তোমাদের সাথে কথা বলছি গলাটা একটু ধরে আসছে, বুঝতেই পারছো তো। এই সমস্ত কারণে শনিবার ফিরে এসে শরীরটা বেশ ক্লান্ত লাগছিল, কিন্তু তাও শুধুমাত্র, বিশ্বাস করো, শুধুমাত্র আন্তরিকতা আর আনন্দের টানে পরের দিন আবার হাজির হলাম স্পুভিকের পুজো মণ্ডপে সকাল সকাল। দেখো এটা তো মানতেই হয় যে নাচ, গান, সিঁদুর খেলা, ঠাকুর বরণের মতো নানা রকমের পোজ নিয়ে ছবি তোলা, এটা কিন্তু আমাদের পুজোর আনন্দের একটা কি বলবো অবিচ্ছিন্ন অঙ্গ হয়ে গেছে তাই না। তাই সবাই মিলে যখন দল বেঁধে কমিউনিটি হলের বাইরে যাচ্ছিল ফটো তুলতে, তখন সোমালি, পামেলা এবং অন্যান্যরা আমায় ধরলো, চল চল তুইও যাবি, ছবি তুলবি আমাদের সাথে। আর আমি তখন মনে মনে ভাবছি ক্যামেরা বন্দি হওয়ার থেকে আমার আকর্ষণ এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রাখা, আর তারই সামান্য একটা প্রচেষ্টা করেছি যার কিছু মুহূর্ত তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছি। বিহাইন্ড দ্য সিন যারা থাকে তাদেরকে আগে ক্যাপচার করে নিচ্ছি। সবাই দাঁড়াচ্ছে একজন।
অলরেডি করলি, এটা কিন্তু আমার রেকর্ড হয়ে রইল জানিস। এইবারে মেলবোর্নের প্রতিটা পুজো মণ্ডপের একটা নিজস্ব নিজস্ব আকর্ষণ ছিল। তোমরা অনুমান করতে পারবে যে এই পুজো মণ্ডপের আকর্ষণটা কি? দাঁড়াও, যারা নিজের হাতে এই পুজো মণ্ডপটা বানিয়েছেন তাদের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই। আমার গতকাল ইন্দ্রাণীর সাথে কথা হচ্ছিল, দাদা আপনার সাথে এক ঝলক আলাপ হয়েছে, আপনার নামটা একটু বলবেন? তপন কুণ্ড আর ইন্দ্রাণী, এনারা দুজনে মিলে করেছেন এই পুরো ডেকোরেশনটা। প্লিজ একটু বলো কি থটসটা ছিল। অ্যাকচুয়ালি যখন নাটকটা, বামা চাপা নাটকটার জন্য মানে ওরা কনসেপচুয়ালাইজ করছিল, তখন আমাদের বলা হয়েছিল যে তারা বানানো যায় চ্যালেঞ্জিং হবে, বাট হয়তো এক্সাইটিংও হবে, করে দেখি। বাট আমাদের বাড়িতে এত কম জায়গা, তাই জন্য আমাদের সময়ও অনেক মানে বেশি লেগেছে জিনিসটা করার জন্য। বাট আর তোমরা দুজনে মিলেই পুরোটা করেছো? হ্যাঁ, দুজনে মিলে প্লাস পেপার বোর্ড দিয়ে করেছো? না, থার্মোকল দিয়ে করা হয়েছে। তারপরে প্রজাপতি দিদি এন্ডের দিকে আমাদের প্রজাপতি রয় দিদি, যে উনি আমি আমরা একটু স্থান পরিবর্তন করলাম যাতে আরো পরিষ্কার করে শুনতে পারি। হ্যাঁ, ইন্দ্রাণী যেটা বলছিল সেটা কন্টিনিউ করো। হ্যাঁ, তো ওই প্রজাপতি রয় দিদি আমাদের সাথে মানে লাস্ট 4-5 দিন আমাদের হেল্প করেছেন, তার মধ্যে এসেও অনেক হেল্প করেছেন। উনিও অনেক ক্রিয়েটিভ পার্সন, আর মানে সব থেকে বেশি এনথুসিয়াজম আমি ওনার মধ্যে দেখেছি সুবিকে, মানতেই হবে। হ্যাঁ, তো অনেকটাই উনিও কাজ আমাদের এগিয়ে দিয়েছেন, অনেক ক্রিয়েটিভ ইনপুটস ওনারও আছে এর মধ্যে। তো যাই হোক, তারপরে আমরা কতদিন লাগলো পুরো প্রজেক্টটা শেষ করতে? মানে নরমালি 1 মান্থ, মানে আমরা কোনো প্রজেক্ট হাতে নিয়ে চলি, এটা 1 মান্থের একটু বেশিই লেগেছে আমাদের। আচ্ছা। হ্যাঁ, তো ওই এক একটা মানে থার্মোকোলের স্ট্রাকচার ও কেটে কেটে, তারপরে ওটাকে লাইন মানে করে মানে মার্কিং করে ওটা করেছে, তারপরে আমরা গ্লিটার বা অন্য কোনো এম্বেলিশমেন্টস দিয়ে সেটাকে পুরো করেছি, এই আর কি। ভীষণ সুন্দর দেখতে হয়েছে, ভীষণ। আরেকটা তুমি বারবার বলছো নরমালি তোমরা করো, তার মানে কি তোমরা এরকম ডেকোরেশনারি কিছু করো? আমরা এমনি বার্থডেজ এর জন্য, মেয়ের বার্থডে এর জন্য আমরা পার্সোনালি এই জিনিসগুলো মানে করতে থাকি, বাট কোনোদিনও আমরা ভাবিনি যে কমিউনিটির জন্য আমরা করতে পারবো এই সব জিনিস। মানে শুধু নিজের বার্থডে এর জন্য করো না, মানে আমার মেয়ের বার্থডে তো প্রত্যেক, মানে আমরা 10 বছর হবে আমার মেয়ের, তো এই 9 বছর ধরে আমরা এই সবই করে যাচ্ছি, কিন্তু কোনোদিনও বাইরে কারোর জন্য অ্যাজ এ বিজনেস কারোর জন্য এই জিনিসটা করিনি, কমিউনিটির জন্য করিনি। বাট দিস ইজ দ্য ফার্স্ট ইয়ার যে আমরা স্পিকারের জন্য এই জিনিসটা করছি। ভাগ্যিস করেছিল এবং এত বছর ধরে নিজের মেয়ের জন্য করেছিল বলে স্পিকারকে লোকজন জানতে পেরেছিল, এবং আমরা এত সুন্দর একটা পুজো মণ্ডপ দেখতে পারলাম। আমরা খুবই মানে এক্সাইটিং প্রজেক্ট আমাদের জন্য, মানে ফার্স্ট টাইম এরকম আমাদের হয়েছে, মানে অনেক কিছু করেছি, প্রত্যেক বছর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন ইনোভেশন, নতুন থিমস নিয়ে। বাট এটা একটা আলাদাই জিনিস, আমাদের কখনো আমরা ভাবিনি মন্দির নিয়ে আমরা কখনো এত কিছু করবো। মন্দিরের আর্কিটেকচার, তার জন্য ইঞ্জিনিয়ারিং এর এত রকম টুলস ইকুইপমেন্ট যেগুলো দরকার হয় সেরকম আমাদের কাছে কিছুই নেই, টোটালি সেগুলো রিসার্চ করলে কথা থেকে বানিংস মানে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ওরে বাপ রে, আমরা কত ফ্রি হ্যান্ড ড্রয়িং চেষ্টা করেছি, কতবার পেন্সিল মার্ক করা, কতবার মোছা, এই কারণে আমরা প্রফেশনাল নই, বাট উই ট্রাইড আওয়ার বেস্ট যতটা পেরেছি আর কি, পেরেছি সেই। আমাকে সবাই বলছো যে শ্যামলী তোমার এই মেলবোর্ন পুজো পরিক্রমাটা ভালো লাগছে। আমার নিজের অ্যাকচুয়ালি খুব ভালো লাগে কি বলতো, যে এতগুলো পুজো এখানে হচ্ছে, আর সবথেকে ভালো মানে বড় কথা কি, যে তোমাদের মতো এত নতুন নতুন মানুষদের সাথে আলাপ হচ্ছে, ক্রিয়েটিভ লোকেদের সাথে, মানে তোমরা অনেক বেশি আমাকে ইন্সপায়ার করছো, তো সেটা আমার খুব ভালো লাগছে। তাই আমার মনে হচ্ছে এগুলো ক্যামেরা বন্দী হয়ে বা ডকুমেন্ট হয়ে থাকাটা খুব দরকার, তাই আমি আমার মতো করে প্রচেষ্টা করছি। দেখো কি কোনো এরকম একটা সুন্দর বন্ধু পেলাম আমি। আমার বলার কোনো ভাষা নেই, আমি মুগ্ধ, আমি অনুপ্রাণিত, আমি শুধু এইটুকুই বলতে পারি। আর এই দেখো, এই সুন্দর হারগুলো শ্যামশ্রী এখানে বসে অর্থাৎ মেলবোর্নেই বানিয়েছে। Thank you.
প্রায় 2 বছরেরও বেশি আমরা অপেক্ষায় ছিলাম পুজো আসবে, পুজোয় আনন্দ করব, সকলের সাথে দেখা হবে, পুজো দেব, অঞ্জলি, একসাথে ভোগ খাওয়া, এই সমস্ত কিছুর জন্য। তো আসবে আসবেতেই আনন্দ, এবং দেখতে দেখতে গোটা একটা মাস কেটে গেল। আশা করছি আমাদের সাথে মেলবার্নের এই পুজো পরিক্রমা দেখে তোমাদের ভালো লেগেছে। তোমাদের ভালো লাগা তোমরা লাইক কমেন্টের মাধ্যমে জানিও। ফুডিজ আর লাইফের ক্যামেরা দিয়ে মেলবার্নের প্রবাসী বাঙালি জীবন ও ট্রাভেল ব্লগ দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। সবাইকে ভালো রেখো মা, আবার এসো মা।